Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. তারপর বলো নির্মল, তোমার কেসটা কি? তার আসামি কে? লেখক, প্রকাশক না মুদ্রক? তিনজনের একজনও নয়, আমরা গ্রেপ্তার করেছি একজন পুস্তক বিক্রেতাকে। পুস্তক বিক্রেতা? হ্যাঁ, তো তাকে ফাঁসালে কেমন করে? কি বললেন? একেবারে র ঘুম ছুটে যাবে মশাই। ব্যাপারটা কি নিয়ে? এক বেশ্যা মেয়ে ছেলের কেচ্ছা। সারা জীবন সে কত রকম পুরুষের সংস্পর্শে এসেছে তার অগ্রগে বর্ণনা। মাদ্রাজি, পাঞ্জাবি, পাঠান, মায়ের জাহাজি নিগ্রোর ঘাট পেরিয়ে এসে সে প্রেমে পড়লো এক ভেত বাঙালির। 30 বছরের পর খাওয়া মেয়ে ছেলের এক 22 বছরের বাচ্চা নাগর। রাশমিমোটা সোমবার তারিখে কেটে দিল। এটা একটা টেপ রেকর্ডার। এতক্ষণ আমরা যে যা বলেছি এতে রেকর্ড করা হয়ে গেছে। আপনি দোকানের মালিক তো? হ্যাঁ, কিন্তু প্রথমে আমাদের পরিচয়টা দিই। আমি ইন্সপেক্টর বিমান গুহ, আমার সহকারী রঞ্জিত তরফদার, আর ইনি হচ্ছেন মহিলা আরক্ষা বিভাগের সার্জেন্ট মিস রমা দাস। কি কি বলতে চাইছেন আপনারা? ইন্ডিয়ান পিনাল কোডের 292 ধারা মতে অশ্লীল বই বিক্রি করার অভিযোগে আমি আপনাকে গ্রেফতার করছি। তার মানে তোমরা বিজয় ভট্টাচার্যের সঙ্গে তঞ্চকতা করেছ? তা একটু করতে হয়েছে বইকি স্যার। অশ্লীল কাকে বলে নির্মল? অশ্লীল দ্যাট হুইচ ইজ অবসেন। বাংলা করলে কি দাঁড়ায়? যাহা অশ্লীল তাহাই অশ্লীল। কি না মানে? মানেটা হলো তুমি জানো না। আগে তোমার পুলিশ ডিপার্টমেন্টকে বলো যে অশ্লীলতার সংজ্ঞাটা বার করতে, তারপর ওই আইনের কুটকচাল নিয়ে পরে আলোচনা করা যাবে। বৈধবী, যা নিয়ে এত কাণ্ড সে বইটার নাম তো তুমি আমায় বললে না। আমার কাছে আছে এক কপি, আপনি পড়ে দেখতে পারেন। আগে তুমি নামটা বলো না। অপ্রকাশ গুপ্তের লেখা সাগর সংগ্রামে। ভাবছেন স্যার? অপ্রকাশ গুপ্তের লেখা সাগর সঙ্গমে? তুমি বলছো বইটা এখনো মরেনি, সাগরে নতুন করে জোয়ার এনেছে? কিন্তু স্যার আপনি? হ্যাঁ, আমি পড়েছি 1935 সালে ঢাকা থেকে যখন প্রথম বেরোয়। আমি পড়েছি সেদিন বইটা পড়ে আপনার কি মনে হয়েছিল? নির্মল, নির্মল, এ নিয়ে আমি আজ তোমার সঙ্গে কোনো আলোচনা করব না। তুমি বরং আরেকদিন এসো। মিন্টু বসো, আমি পাঠিয়ে দিচ্ছি। কি হয়েছে? ঠিক বুঝলাম না। একটা বই নিয়ে আলোচনা হচ্ছিল, উনি আমার কাছে নামটা জানতে চাইলেন, আমি নাম বললাম, কিন্তু নামটা শুনেই হঠাৎ উনি যেন কেমন হয়ে গেলেন। ওর মুখ চোখের দিকে তাকিয়ে আমার রীতিমতো ভয় করছিল মিনতি। কি বই? সাগর সংগ্রামে অপ্রকাশ গুপ্ত লেখা। আমি বড় বিপদে পড়েছি ভাস্কর, তুই তো জানিস কত বছর বাবা রিটায়ার করে আমাদের ব্যবসা মানে ভারতী প্রকাশনের সমস্ত দায় দায়িত্ব আমার ঘাড়েই চাপিয়ে দিয়েছেন। মালিক হওয়ার পরই
আমার মাথায় শালা কি দুর্বুদ্ধি চাপল। ভাবলাম মারি তো গন্ডা লুটি তো ভান্ডা, রাতারাতি যুগান্তকারী কিছু একটা করবার জন্য একেবারে অস্থির হয়ে উঠলাম। কেন বয়সের ধর্ম রে বেটা, বাপের হিসেবি বুদ্ধি ও পাবে কোথেকে? সুযোগ এসে গেল, বাংলাদেশের মৈমনসিং থেকে একটি ছেলে এলো শতচ্ছিন্ন একটা বই, তার বাবা আব্দুল রেজাক নাকি সে বইটার কপিরাইট কিনেছিলেন 40 বছর আগে। তা বইটার পুনঃপ্রকাশের কপিরাইট সে আমাকে অর্থাৎ ভারতী প্রকাশনকে বেচতে চায়। 40 বছর আগে? কি বই? লেখকের নাম মতপ্রকাশ গুপ্ত, বইটার নাম সাগর সঙ্গম, 1935 সালে প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয়। প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গে অশ্লীলতার দায়ে বইটা বাজেয়াপ্ত করা। ইন্টারেস্টিং। তারপর এই বছর 18ই মে সেই 40 বছর পার হবে, এই ক্যালকুলেশন করে আমি বইটার কপিরাইট 500 টাকায় কিনে নিলাম। আর প্রথম চোটে ছেপেছিলাম 30,000 কপি, সবটাই অ্যাডভান্স অর্ডার হয়ে রয়েছে, এই সেকেন্ড এডিশন ছাপতে দিয়ে এই তো আগামী পরশু বইটা বাজারে বেরোবার কথা। তো আশঙ্কা হচ্ছে এবারও এটাকে বাজেয়াপ্ত করা হবে। তাছাড়া পুলিশ থেকে নাকি ইন্টারিম ইনজাংশন চেয়েছে এর বিক্রি বন্ধ করে দেবার জন্য। তুমি সারা গভীর গাড্ডায় পড়েছ, যদি বাঁচতে চাস তো এক্ষুনি কোনো নামি ব্যারিস্টারের খোঁজ কর, তাহলে এই হাজার হাজার বইয়ের বোঝা কাঁধে নিয়ে তো যে ভরাডুবি হবে। আমার ডিফেন্স কাউন্সিলর কে হবে আমি ঠিক করে ফেলেছি ভাস্কর। ব্যাস তবে গলাটা ঝুঁকেই গেছে ভাস্কর, ও যাকে ডিফেন্স কাউন্সিলর ঠিক করেছে প্রবলেমটা ওর সলিল, ওর যার উপর আস্থা আছে তাকেই ও ডিফেন্স কাউন্সিল ঠিক করবে, তাতে তোর আমার কি বলা থাকতে পারে? তার মানে তুই মেনে নিচ্ছিস? মেনে নিচ্ছিস মানে? নে বল ভাস্কর, আমার ডিফেন্স কাউন্সিল হবে মিসেস সলিল লাহিড়ি অ্যান্ড ভাস্কর মুখার্জি। বিষম খেলি তো? তুই খেপেছিস? না, ভেবে চিন্তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ওকে ভূতে পেয়েছে সলিল, নইলে এমন একটা খচরা কেস তোর আর আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে ও নিশ্চিন্ত হতে চায়। একই তুই হাসছিস? তাহলে তুইও কি? আমি ওকে যা বলার বলেছি ভাস্কর, এখন নির্ভর করছে তোর ওপর, তুই হ্যাঁ বললে ঠিক আছে আর যদি না বলিস তাহলে প্রদীপ বলছে ও কেসই লড়বে না। তার মানে ওর সলিল সমাধি? তাও মেনে নিতে রাজি আছে। কি পেয়েছে ফেলে রে বাবা। আচ্ছা এমন একটা উটকো সিদ্ধান্ত কেন নিলি আমায় বলবি? এই বই ছাড়তে গিয়ে আমি আমার সব কিছু স্টেক করেছি ভাস্কর, যদি হেরে যাই তাহলে আমাকে দেউলে খাতায় নাম লেখাতে, তাই অজানা অচেনা কারোর হাতে এর দায়িত্ব ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারছি না। তোরা আমাকে ভালোবাসিস তাই তোদের হাতেই আমি সে দায়িত্ব ছেড়ে দিতে চাই। ভালোবাসি তা বাস, আমরা নিশ্চয়ই তোকে ভালোবাসি, কিন্তু আমাদের যোগ্যতা কতটুকু তুই বল? আরো দিনে চাকরি করি প্র্যাকটিস করি না, এবার কর খেপেছি। বেশ করলাম, কিন্তু মামলা যদি হেরে যাই? আচ্ছা কি বলতো, নিজের স্বার্থ বুঝিস না? এই মামলার ডিফেন্সে দাঁড়ালে তোরা দুজনে রাতারাতি বিখ্যাত হয়ে যাবি, তা জানিস? তা হবো, কিন্তু তোর কি হবে? আমি ডুবব। আচ্ছা ভ্যান তারা শুরু করলো দেখছি। কি রে তুই কিছু বল। আমি বাবা নিজের স্বার্থ বুঝি, ও প্রদীপ ঠিকই বলেছে, এই মামলা হাতে নিলে রাতারাতি বিখ্যাত হয়ে যাব। ল পাশ করবার পর মিলট বলে সওয়াল করবার যে স্বপ্ন এতকাল দেখে এসেছি, তোর মতো সেই স্বপ্ন সফল করবার একটা সুযোগ পাবো। সলিসিটার অফিসে ক্যারানেগিরি করতে আর ভাল লাগছে না রে। কিন্তু মামলায় যদি হেরে যাই তাহলে ওর? ওকে যাতে হারতে না হয় তার জন্য প্রাণপণে লড়ে যাবো। ভাস্কর স্টেক ওর, ও যদি আমাদের উপর সব দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হতে পারে আমরা পারবো না ওর সম্মান রাখতে? আর কিছু না পারি বুক বাজিয়ে লড়তে তো পারবো, পারবো না? তাহলে বইটা তো এবার পড়া দরকার। বইটা কোথায়? সুরেশ আমি চাইনি রে, তবুও বুঝেছি। একটা ফোন করলে হতো না? কোথায়?
হসপিটালে হয়তো এখনো বেঁচে আছে। বেঁচে আছে আপনি বলেছিলেন যে যদি এমন কোনো ঘটনা ঘটে যার থেকে প্রমাণ হবে যে সাগর সঙ্গমে বইটা তার পাঠককে কোনো অপরাধে লিপ্ত হতে প্ররোচিত করেছে তাহলে আপনি আমাদের হয়ে সাক্ষী দেবেন এবং দাবি করবেন যে বইটা বাজেয়াপ্ত হওয়া উচিত। হ্যাঁ বলেছিলাম। তাহলে আপনি এখন রাজি? কিন্তু আমি যা বলেছিলাম তা কি প্রমাণ হয়েছে? এরপর আর কি প্রমাণ চান বলুন। তুমি নির্মল বড্ড ছেলে মানুষ, কিছু মনে করবেন না মিস্টার গুপ্ত। দেখো নির্মল, কাগজে আসামি সুখেন বাগচির স্বীকারোক্তি বলে যা বেরিয়েছে সেটা প্রমাণ নয়, স্টেটমেন্ট। সেটা সুখেনের হতে পারে, পুলিশের হতে পারে, সাংবাদিকের হতে পারে। সেই স্টেটমেন্টটা যে অভ্রান্ত সেটা আগে প্রমাণ হোক। তাহলে কোর্টে দাঁড়িয়ে সুখেন যদি স্বীকারোক্তি দেয় এই স্টেটমেন্ট তারই, তাহলে আপনি রাজি হবেন? না, আমি নিজে তাকে ক্রস করে জেনে নিতে চাইবো যে সে সত্যি কথা বলছে না অন্য কিছু। বেশ, তাহলে কেস চলুক। সুখেনের স্টেটমেন্ট কোর্টে সত্যি প্রমাণিত হলে আপনি তখন এগ্রিড 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 চলো নির্মল। চলো আস। মিস্টার শর্মা আপনি বলুন। বাচ্চি, তুমি বোধহয় শুনেছ যে অপ্রকাশ গুপ্তের লেখা সাগর সঙ্গমে বইটা অশ্লীল, এই অভিযোগে ওটা বাজেয়াপ্ত করার জন্য একটা কেস উঠেছে। হ্যাঁ শুনেছি। এখন এরা বলছেন যে সুখেন যদি এদের সঙ্গে একটু সহযোগিতা করে তাহলে ওর কেসটাকে ওই সাগর সঙ্গমের বিরুদ্ধে, বুঝতে পারছো কি বলছি? দেখুন শুনুন সুখেন বাবু, হোটেল থেকে বাড়ি ফেরার পর আপনার গাড়িতে এক কপি সাগর সঙ্গমে পাওয়া গিয়েছিল। বইটা আপনি পড়েছেন? পড়েছি। কবে? গতকাল দুপুরে। বইটা আপনি কোথায় পেলেন? কিনেছেন? না, একজন আমাকে পড়তে দিয়েছিল। কে বলবো না। ঠিক আছে, বলার দরকার নেই। আপনি বরং বলুন তো যে ওই বইটা পড়ে আপনার মনে কি প্রতিক্রিয়া হয়েছিল। আচ্ছা, তোমার মাসিকে ভেতরে বলবো? না, মাসি থাকবে, মাসির কাছে আমার গোপনীয় কিছুই নেই। বইটা পড়ে আমি খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম। একটা একটা মেয়েকে কাছে পেতে আমার খুব ইচ্ছে করছিল। উত্তেজনা নয় প্রদীপ, এক ধরনের হতাশা আমাকে পেয়ে বসছে। বইটা স্বপক্ষে বলবে এই আশা নিয়ে আমি দেবাসিনের ওখানে গিয়েছিলাম, কিন্তু বই পড়ে ওর এমন অবস্থা, দুদিনের পরিচিত আমি, দিন দুপুরে আমার হাত ধরে টাড়াটানি করে। উমা পড়েছে? হ্যাঁ। ও কি বললো? খুব খারাপ বই, এ বই না পড়াই উচিত। তাহলেই বোঝ বইটার স্বপক্ষে বলবার জন্য যে দু চারজন সাক্ষী খাড়া করবো তারও কোনো আশা আমি দেখছি না। তুই একবার ডক্টর আনন্দময় রায়ের কাছে যান। কোনো লাভ নেই। কেন? উনি প্রসিকিউশনকে কথা দিয়েছেন সুখেনের স্টেটমেন্ট যদি সত্যি বলে প্রমাণিত হয় তাহলে উনি ওদের হয়ে সাক্ষী দেবেন এবং দাবি করবেন এ বই বাজেয়াপ্ত হোক। ওই সুখেন চেহারাকে আমার চাই, যা তা আলতু ফালতু বকে যাবে। হ্যালো, দেখুন এর আগেও আপনি দুবার ফোন করেছিলেন, আমি বলেছি সুখেনের সম্বন্ধে বাইরের কারোর সাথে আমরা কোনো আলোচনা করব না। আপনি কাগজের রিপোর্টার না এডিটার আমার জানার দরকার নেই, দয়া করে আমাদের আর বিরক্ত করবেন না। অন্তরা মাসি, ঘাঁটি আগলে বসে, কিন্তু এই বহু ভেদ করতে না পারলে আসতে পারি। আমার নাম ডক্টর অতুল কৃষ্ণ মৈত্র। আপনি ভাস্কর বাবু? হ্যাঁ। আপনার সঙ্গে কিছু কথা ছিল। বসুন। এখানে নয়, কথাগুলো একটু গোপনীয়। আমরা যদি বাইরে কোথাও গিয়ে বসি? ঠিক আছে, তুই একটু বস। চল
আপনি সুখেন বাগচিকে চিনলেন কেমন করে? আমি ও চিকিৎসক, মাঝখানে একসময় মনে হয়েছিল অবোধায় সেরে উঠেছে, এখন বুঝছি আই এম রং। সম্পূর্ণ ভালো হতে ওর কিছুদিন সময় লাগবে। ওর অসুখটা কি? এক ধরনের কমপ্লেক্স, মানসিক বিকার। প্রফেশনাল এথিক্স, এর বেশি কিছু বলতে পারবো না। আচ্ছা, সুখেনের এই অসুখের খবরটা ওর বাড়ির লোকেরা জানে? ওর মাসি অন্তরা দেবী ছাড়া আর কেউ জানে না। আপনাকে একটা খবর দিচ্ছি, হয়তো আপনার কাজে লাগবে। আজ বিকেল 5টায় অন্তরা দেবী আমার চেম্বারে আসছেন, অ্যাপয়েন্টমেন্ট আছে। আচ্ছা, আপনি যদি ওর সঙ্গে দেখা করতে চান। দেবী, আপনি আমায় ডাকলেন? হ্যাঁ। আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না, কোথায় দেখেছি বলুন তো? কোথাও দেখেননি, তবে আমার কণ্ঠস্বর শুনেছেন টেলিফোনে। আমার নাম ভাস্কর মুখার্জি, ওই সাগর সঙ্গমে বলে যে বইটার। থাক, আর বলতে হবে না, আমি অবাক হয়ে যাচ্ছি আপনার দুঃসাহস দেখে। কেন ডেকেছেন আমাকে? আরে কথা ছিল। মাফ করবেন, আপনার সঙ্গে কোনো কথা নেই। শুনুন শুনুন অন্তর্দেবী শুনুন। এর মানে কি? পথ ছাড়ুন। একটা কথা, আপনি কি চান যে সুখেনের অসুখের ব্যাপারটা ওর বাবা অখিলবাবুর কানে উঠুক? ব্ল্যাকমেইলিং? না অন্তর্দেবী, আপনি বিশ্বাস করুন, আপনার অথবা সুখেনের কোনো ক্ষতি হোক আমি চাই না। আমি মনে করি বন্ধুকে বাঁচাবার জন্য সুখেন মিথ্যে কথা বলছে, আমি সে বন্ধুকে খুঁজে বার করতে চাই। আপনি কি আমাকে সেই চেষ্টা করতে দেবেন না সুখেনকে বাঁচাবার জন্য? হঠাৎ সুখেনকে বাঁচাবার জন্য আপনার তো আগ্রহ কেন? একটি মাত্র উদ্দেশ্য, প্রমাণ করা যে সাগর সঙ্গমে বইটা পড়ে উত্তেজিত হয়ে সুখেন একা কাজ করেন। আমার স্বার্থ আমার ক্লায়েন্ট, ঘটনাচক্রে সুখেনকে বাঁচাতে হচ্ছে। আমায় ক্লিয়ার? কি জানতে চান আপনি? এখানে দাঁড়িয়ে বলা যাবে, চলো না কোথাও গিয়ে বসি। সুখেনের অসুখটা কি এবং কেন আপনি তার গোপনে চিকিৎসা করাচ্ছেন তা আমি জানি। না না, ডক্টর মৈত্রকে দোষারোপ করবেন না, উনি আমাকে এই কথা বলেননি। আমি কথাটা গোপন রাখব, কিন্তু সুখেন যদি তার সাক্ষ্যে কথা বলে যে সাগর সঙ্গমে বইটা পড়ে উত্তেজনার বসে সে কাজ করেছে, তাহলে ক্রস এক্সামিনেশনে আমি ওকে ছেড়ে খাব। আচ্ছা এবার বলুন, সুখেন কি আপনার কাছে আদ্যন্ত সত্যি কথা বলেছে? না। ওর সঙ্গে সেদিন রাত্রে যে ছিল, অর্থাৎ সে বন্ধুটির নাম? না। বেশ, সুখেনের যে কজন অন্তরঙ্গ বন্ধু আছে তাদের মধ্যে সেদিন রাত্রে ওর সঙ্গে ছিল বলে কাকে আপনার সন্দেহ হয়? সুখেন চায় না যে ওর বন্ধু ধরা পড়ুক। আপনি তো চান হয়তো সুখেন এ কাজ করেনি, হয়তো আদু সুখেন এই অপরাধের সঙ্গে জড়িত ছিল না, কিন্তু ওর সেই বন্ধুকে আমরা যদি খুঁজে বার করতে না পারি তাহলে এই কথা প্রমাণ হবে কি করে? সুরেশ মিত্র, অভিজিৎ, সন্তোষ, অন্তরঙ্গ বন্ধু বলতে ওরা কেউ নেই। থ্যাংক ইউ। আরে কি হলো খান? ব্ল্যাকমেলিং এর ভয় দেখিয়ে এজাহার নিচ্ছেন, আপনার তো কোনো প্রয়োজন নেই। ভেবেছিলাম প্রথমটা ভয় দেখিয়ে বাধ্য করলেও এখানে এ পর্যন্ত আপনি যা বলেছেন বন্ধু হিসেবেই বলেছেন, কারণ আমাদের দুজনের স্বার্থই এক, আমরা দুজনেই সুখেনকে বাঁচাতে চাই। তা হয়তো চাই, কিন্তু আপনার বন্ধুত্ব আমি স্বীকার করছি না। আপনার আরো কিছু জানা থাকলে প্রশ্ন করতে পারেন, এই ব্ল্যাকমেলিং এর পর্বটা আমি আজই শেষ করে যেতে চাই। ভয় নেই, এরপর কোনোদিন আমি আপনার পথে দাঁড়াবো না, টেলিফোনও বিরক্ত করব না। চলুন ওঠা যাক। কি করছিস? কি তোকে বাড়ি যেতে বললাম না? আমি তো তোদের সঙ্গে যাবো, ছেলে মানুষই করিস না সুখেন, আমাদের সঙ্গে কি তুই কি করবি শুনি? আমি বুঝি কিছুই, একদিনে শিক্ষা হয়নি। না বাবু, পুরুষ মানুষ যদি পুরুষ মানুষ না হয় আমার তাতে কোনো ইন্টারেস্ট নেই। শোন শোন, ড্রিঙ্কটা নিয়েছিস, শেষ করে বাড়ি যা। চলো ভাই, লেটস গো। ছেলে মানুষই করিস না সুখেন, আমাদের সঙ্গে কি তুই কি করবি শুনি? আমি বুঝি কিছুই, একদিনে শিক্ষা হয়নি। না বাবু,
পুরুষ মানুষ যদি পুরুষ মানুষ না হয় আমার তাতে কোনো ইন্টারেস্ট নেই। মানুষ আমাদের সঙ্গে কি তুই কি করবি শুনি? আমি বুঝি কিছুই। একদিনে শিক্ষা হয়নি? না বাপু, পুরুষ মানুষ যদি পুরুষ মানুষ না হয় আমার তাতে কোনো ইন্টারেস্ট নেই। আমাদের সঙ্গে কি তুই কি করবি শুনি? আমি বুঝি কিছুই। একদিনে শিক্ষা হয়নি? না বাপু, পুরুষ মানুষ যদি পুরুষ মানুষ না হয় আমার তাতে কোনো ইন্টারেস্ট নেই। ও মশাই, এভাবে ঘুমুচ্ছেন পকেট মার হয়ে যাবে যে, শুনছেন? ও মশাই শুনছেন? বাচ্চি চিরকালের মতো আপনার কাছে কেনা হয়ে রইল ভাস্কর বাবু। আর পাঁচ মিনিট দেরি হলে ওকে হয়তো বাঁচানো যেত না। আজ ওর জ্ঞান ফিরেছে? ফিরেছে, কিন্তু কে ওকে এখানে এনেছে ও জানে না। ওকে জানাবেন না প্লিজ। আমি বরং ওদের বাড়িতে ফোন করে দিই। একটা কথা, অন্তরাকে পেলে শুধু তাকেই জানাবেন, বাড়ির অন্য কেউ যাতে। আমি জানি। আপনি কি অন্তরা দেবী? আপনি কি কথা বলছেন? আমি ডক্টর অতুল কৃষ্ণ চেম্বার থেকে বলছি। আমি তো অন্তরা দেবীর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ আমি অন্তরা বলছি, বলুন। নমস্কার, আমি ভাস্কর মুখার্জি। আবার? আপনি না বলেছিলেন আমাকে আর কোনোদিন বিরক্ত করবেন না? আচ্ছা নির্লজ্জ লোক তো আপনি। লাইনে কাটবেন না, শুনুন, ডক্টর মৈত্রর নির্দেশে আমি আপনাকে ফোন করছি। সুখেন এখন এখানে আছে ওর চেম্বারে। অসম্ভব, সুখেনের বাড়ির বাইরে যাওয়া বারণ। তা হতে পারে, তবে আজ বিকেলে ওর গাড়ি নিয়ে বেরিয়েছে। তারপর? মানে ও এখন ভালো আছে, আর ভয়ের কিছু নেই। ওর গাড়ি এখানেই আছে, আপনি চলে আসুন। হ্যালো, হ্যালো, অন্তরা আসছে, আমি তাহলে চলি। সুখেন এই নিয়ে দুবার আত্মহত্যার চেষ্টা করলো। আপনি জানেন কি করে? জেনেছি। আপনি কি সেই প্রথমবার আত্মহত্যার প্রসঙ্গ আদালতে তুলবেন? তুলতেই হবে। ভাস্কর বাবু, আমার এখন তো অনুরোধ, এটা আপনি করবেন না প্লিজ। আমি নিরুপায়। আচ্ছা আচ্ছা, আপনি তো ইচ্ছে করে ওকে জেরা নাও করতে পারেন। আইনত হয়তো সে অধিকার আমার আছে, কিন্তু ভাস্কর, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, মিনতি করছি। আমি যে প্রদীপের কাছে সত্যবদ্ধ, তার স্বার্থ ছাড়া আর কিছু দেখবো না বলে অঙ্গীকার করেছে। শোনো, জেনে শুনে আমার মক্কেলকে আমি কি করে ছুরি মারবো বলো? এই মামলায় আমার হাতে যদি একটা কোনো অস্ত্র থাকতো, একটা প্রমাণ, একটা নথি, একটা সাক্ষী। কি জাতীয় সাক্ষী পেলে তুমি রাজি হও? কি জাতীয় সাক্ষী মানে? হ্যাঁ, কি জাতীয় সাক্ষী পেলে তুমি সুখেনকে জেরার হাত থেকে রেহাই দিতে রাজি হও? যে আমাকে সাহায্য করতে পারবে আমার ডিফেন্সে, যে আমাকে ওই বইটার প্রকৃত উচ্চ মুখের কথা শোনাতে পারবে, অপ্রকাশ গুপ্ত সম্বন্ধে কোনো ইঙ্গিত দিতে পারবে, কিংবা কে সে আমি জানি না। যদি স্বপ্নবিলাসী হতাম তাহলে বলতাম, যেহেতু অপ্রকাশ গুপ্ত বেঁচে নেই, আমি তটিনীকে সাক্ষী হিসেবে পেতে চাই।
যার সম্বন্ধে অপ্রকাশ লিখেছেন, সুযোগ পেলে তিনি দ্বিতীয় দেবী চৌধুরানী, দ্বিতীয় জোয়ান অফ আর্ক অথবা দ্বিতীয় প্রীতি ওয়াদ্দেদার হতে পারতেন, কিন্তু আমি তো পাগল নই। তাকে পেলে তুমি সুখিনকে ছেড়ে দিতে? সেসব অবান্তর কথার কোনো মানে আছে? বলো না, তাকে পেলে তুমি সুখিনকে ছেড়ে দিতে? হ্যাঁ দিতাম। কথা দিলে কিন্তু? মানে? ভিক্ষে নয়, এবার দেওয়া নেওয়ার পালা। তুমি কথা দিলে সুখিনকে তুমি জেরা করবে না, আর আমি তোমায় কথা দিচ্ছি অপ্রকাশ গুপ্তর মানসী প্রতিমা তটিনীকে আমি সশরীরে হাজির করব। বইটা তাহলে আপনি কখন পড়লেন? ঘটনার দিন দুপুরে ক্লাস পালিয়ে। এ ধরনের বই আপনি আগে কখনো পড়েছেন? না। তাহলে এই বইটা পড়লেন কেন? বিজ্ঞাপন পড়ে আমার কৌতূহল হয়েছিল। লক্ষ্য করেছিস, নির্মলকে জিজ্ঞেস করো না বইটা কোথায় পেয়েছে। টুকে রাখছি, ছেড়ে কাপড় পরাতে হবে। মেয়েটিকে নিয়ে ঘরে ঢোকার পর কি কি ঘটেছিল? মনে নেই। ঘরে ঢোকার পর থেকে বেরিয়ে আসার মধ্যে কি কি ঘটল কিছুই মনে নেই আপনার? না নেই। এটা কি করে সম্ভব? তা আমি কেমন করে জানবো? শুধু এইটুকুই মনে আছে যে ঘরের চাবিটা যখন দেবে না বললো, আমি মেয়েটিকে ধাক্কা মেরেছিলাম, ও পড়ে গেল। তারপর আমি ওর ব্যাগ খুলে চাবিটা বার করে দরজা খুলে বেরিয়ে এলাম। সেখানেও বলি, মুখস্থ বলে যাচ্ছে, তুলোধনা করতে হবে ভাস্কর, নো মার্সি। তাহলে আপনি স্বীকার করছেন যে ওই সাগর সংগ্রামে পড়ার পরই আপনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এ কাজ করেছেন? হ্যাঁ। আপনি কি এর জন্য অনুতপ্ত? আমি অনুতপ্ত। শুধুমাত্র মেয়েটির প্রতি ব্যবহারের জন্য নয়, ওই রকম একটা খারাপ বই পড়ার জন্য আপনি অনুতপ্ত? এসব কি হচ্ছে কি? তাহলে আপনি চান বইটার প্রচার বন্ধ হোক, ওটা বাজেয়াপ্ত হোক? হ্যাঁ তাই চাই। আমার আর কোনো প্রশ্ন নেই। নাও ফায়ার। ইয়েস মিস্টার মুখার্জি, উইটনেস ইজ ইয়ার্স। ইয়োর অনার্স, প্রতিবাদীর কিছু জিজ্ঞাসা নেই। মানে আপাতত আপনি সাক্ষীর ক্রস এক্সামিনেশনটা মুলতুবি রাখতে চান? নো ইয়োর অনার্স, প্রতিবাদী এই সাক্ষীকে আদৌ জেরা করতে চান পার্মানেন্টলি। হ্যালো অন্তরা, তুমি এলে না কেন? কি হয়েছে? সে অনেক কথা, অনেক ব্যাপার ঘটে গেছে ইতিমধ্যে। কি ঘটেছে আগে বলো, পরে বলবো। শোনো, তোমার কাছে এখন কত টাকা আছে? টাকা? টাকা কি হবে? আহ, সময় কম, কত আছে শিগগিরই বলো। তা সদয়ক হবে। ঠিক আছে, আমার কাছেও কিছু আছে, হয়ে যাবে। তুমি এক্ষুনি একটা ট্যাক্সি নিয়ে হাওড়া স্টেশন চলে এসো, মেইন এনকোয়ারির সামনে। আমি তোমার আগেই পৌঁছে যাচ্ছি, টিকিটটা আমিই কেটে রাখছি। কি বলছো কিছু বুঝতে পারছি না। আজ রাত্রে ট্রেনে বেনারস যেতে হবে। বেনারস? হ্যাঁ, কাল পরশু কোর্ট বন্ধ, ওখানকার কাজ সেরে বৃহস্পতিবারের মধ্যে আমাদের কলকাতায় ফিরতে হবে। ঠিক আছে, কিন্তু পোস্টকার্ডটা? ভয় নেই, ওটা আমার কাছে আছে। এখন 7:40, শিগগিরই বেরিয়ে পড়ো। অন্তরা, হ্যালো, হ্যালো অন্তরা, ওরে আজ বুঝি জন্মদিন। জন্মদিন কেন বলিনি কথা? প্রতি বছরই জন্মদিনে ওর নামে ফুলের তোড়া আসে এই ফাল্গুন মাসে। কে পাঠায়? আমি জানি না। মদনা, এদের ওই চক বাজারে ফুলের দোকানে নিয়ে যাও, যেখানে কেসটা কাজ করে। আসুন। কালকে 17 ফাল্গুন আছে, এই দেখুন চিঠি আর মানি আদার কোপান।
আমার নাম ভাস্কর মুখার্জি আর ছাত্র নকলস থেকে আপনি যেবার রিটায়ার করেন সাগর সংগমের ডিফেন্স কাউন্সিল আগে হ্যাঁ কি চাই আপনার সঙ্গে গোপনে কয়েকটা কথা আলোচনা করতে চাই বিষয়টা জরুরি তোমার কাছে বিষয়টা জরুরি এবং গোপন হলেও সেটা আমার কাছে আমি কাশীর মাতৃসদনে নির্ঝরিণী দেবীর সঙ্গে কাল দেখা করেছি কে সে তার প্রসঙ্গ আমার কাছে কেন আপনি প্রতি বছর ১৭ই ফাল্গুন তাকে ফুলের তোড়া উপহার পাঠান কেন ভেতরে এসো বস আচ্ছা আপনি নির্ঝরিণী দেবীকে আই মিন তটিনী দেবীকে দীর্ঘদিন ধরে চেনেন চিনি প্রায় ৪০ বছর আগে কাশীর মাতৃসদনে আপনি তাকে রেখে এসেছিলেন স্বীকার করছি তাহলে অপ্রকাশ গুপ্তকেও আপনি ঘনিষ্ঠভাবে চিনতেন চিনতাম উনি এই বই কেন লিখেছিলেন মানে কি উদ্দেশ্য তাও আপনি জানেন জানি বইটার পাণ্ডুলিপি আমি পড়েছি এবার বলুন স্যার সাগর সঙ্গমে বইটা কি আপনার মতে অশ্লীল বাজেয়াপ্ত হবার উপযুক্ত না তাই যদি হয় তাহলে আপনি ডিফেন্স কাউন্সিলর হয়ে সাক্ষী দিতে রাজি হবেন না কারণটা জানতে পারি না তাহলে অপ্রকাশ গুপ্ত সম্বন্ধে আপনি কিছু বলুন কেন তিনি অপ্রকাশকে অপ্রকাশকে আমি শ্রদ্ধা করতাম মৃত্যুর পর তার মানসিক প্রতিমা তটিনী তটিনীর ব্যবস্থাও আমি করে দিয়েছি এমন একটা অদ্ভুত ছদ্মনাম লেখক কেন নিয়েছিলেন অপ্রকাশ গুপ্ত লেখকের ছদ্মনাম তুমি এত বুদ্ধিমান হয়ে সোজা কথাটা বুঝতে পারোনি তার আসল নাম কি এই প্রশ্নের জবাব আমার জানা নেই সাগর সঙ্গমের শেষ পৃষ্ঠায় একটা লাইন আছে যেখানে লেখক সাগরের চিন্তা সূত্রের মাধ্যমে বলছেন সুযোগ পেলে ওই বার বনিতা তটিনী হয়তো একজন জোয়ান অফ আর্ক একজন দেবী চৌধুরানী অথবা একজন প্রীতি ওয়াদ্দেদার হয়ে উঠতে পারত আপনার মনে আছে আছে পাণ্ডুলিপিতে ওই কথা ছিল নিশ্চয় ছিল না হলে ছাপা হলো কি করে এবার বলুন স্যার পাণ্ডুলিপিতে ওই রকম একটা লাইন কি করে লেখা হয়েছিল অপ্রকাশ গুপ্ত মারা যান ১৯৩০ সাল আর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় ওই বছরই ১৮ই এপ্রিল এবং প্রীতি ওয়াদ্দেদার আত্মহত্যা করেন ১২ সেপ্টেম্বর ১৯৩২ সাল যে লেখক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে আড়াই মাস আগে মারা গেছেন তিনি কেমন করে তার লেখায় প্রীতি ওয়াদ্দেদারের কথা উল্লেখ করেন আপনি আমায় বুঝিয়ে বলুন তুমি জিতেছ ভাস্কর এর থেকে প্রমাণ হয় অপ্রকাশ ১৯৩০ জানুয়ারিতে মারা যাননি তাহলে কবে মারা গেছেন মারা যে গেছেন তারই বা প্রমাণ কি প্রমাণ নেই অপ্রমাণও করা যায় না তবু আপনি আমাকে সব কথা খুলে বলবেন না আমি যে ওর কাছে প্রতিজ্ঞাবদ্ধ বেশ তবে আমি লড়ব আমি শেষ পর্যন্ত লড়ব স্যার প্রসিকিউশন রয়ে আপনি সাক্ষী না দিলেও আমি হেরে যাব আপনি আর কষ্ট করে না এলেই পারতেন মাসি কি বললি না ও কিছু না শুনো কথা আছে বড্ড পিরিত দেখছি আমার শালে এসব দেখলে কিরকম আতঙ্ক হয় দেখো আবার কোন প্যাচে পড়ে কি আমাদের দেখবি সাক্ষী মাসি এত কি বলছে বলতো আর ওই মাকড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে টা কি
তুমি এসো। তাহলে আপনি বইটা তিনবার পড়েছেন তাই তো? হ্যাঁ। তা কোনবার কি আপনার কাছে বইটা অশ্লীল বলে মনে হয়েছে? না। আপনি বলেছেন যে সাগর সঙ্গমের পাণ্ডুলিপি আপনি পড়েছেন, তার মানে আমি ধরে নিতে পারি যে সাগর সঙ্গমের লেখক অপ্রকাশ গুপ্তকে আপনি চিনতেন? চিনতাম। কেন তিনি এই বই লিখেছিলেন এ বিষয়ে আপনার সঙ্গে তার কোনো আলোচনার কথা আপনার মনে পড়ে কি? ইওর অনার, আমার মনে হয় লেখক অপ্রকাশ গুপ্তের জীবন সম্পর্কে আমি যদি আদালতের কাছে দুই একটা কথা পেশ করতে পারি। ইউ মে প্রসিড। অপ্রকাশ গুপ্ত পূর্ববঙ্গের এক জমিদার গৃহের সন্তান, অত্যন্ত মেধাবী ছাত্র, ম্যাট্রিকে জেনারেল স্কলার হয়েছিলেন। 22 বছর বয়সে তার বিয়ে হয়, কিন্তু বিয়ের পরেই তিনি বুঝতে পারেন যে তিনি সাধারণ নন, ব্যতিক্রম, অস্বাভাবিক। আর পাঁচজনের মতো দাম্পত্য জীবনে অংশীদার হওয়ার যোগ্যতা তাঁর ছিল না। এ কথা কাউকে তিনি বলতে পারেননি, কিন্তু স্ত্রীর কাছে এ কথা তো গোপন রাখা যায় না। হ্যাঁ, আমার বুঝি মা হতে ইচ্ছে করে না? না, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি আমি অক্ষম নই, কিন্তু কিন্তু একটা ভয়। তুমি সে ভয় যদি আমাকে ভাঙিয়ে দিতে না পারো, তোমার থেকে যদি একটু কি বলবো, আমি থাক, কি ভুল করেছিলেন আমার বাবা মা, তোমার মতো একটা অপদার্থের সঙ্গে বিয়ে দি। দাম্পত্য জীবনে ক্ষত বিক্ষত হয়ে অপ্রকাশ একদিন গৃহ ত্যাগ করলে, অনেক তীর্থ ঘুরে অপ্রকাশ একদিন কাশীতে এসে হাজির হলেন। একদিন অপ্রকাশ বসে আছেন কাশীর বিখ্যাত সেই কেদার ঘাটে, হঠাৎ মহিলার নাম টটিনী। অপ্রকাশ বাঁচালো তাকে, বাড়ি পৌঁছে দিল। আর সেই দিন, সেই দিন থেকে শুরু হলো অপ্রকাশের জীবনে এক নতুন অধ্যায়। এর জন্য কেউ ঘর ছাড়ে? আর কি করবো বলো। হ্যাঁ, তুমি আর কি করবে? আচ্ছা, তোমার বউটা মেয়ে মানুষ না? জলে ডুবে মরা ভীষণ কষ্টে তুমি নিজের জীবন তুচ্ছ করে আমাকে বাঁচিয়েছ। আমার তো আর কিছু নেই, আমি যদি তোমাকে বাঁচাবার চেষ্টা করি
এসো, আমার কাছে এসো। একি ভয় কি, শিখবে না? তোমার বউ যেটা শেখাতে পারেনি। বাকি জীবনটা যাতে এইখানে এই কাশিধামে কাটিয়ে দিতে পারো তার ব্যবস্থা আমি করব। তুমি রাজি? মেয়ে মানুষ পুষবে তাই যদি বলো তাহলে তাই, আমি রাজি। কিন্তু তোমাকেও কথা দিতে হবে, কোনোদিন কোনোভাবে তুমি আমার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করবে না। কি ভাবতে কষ্ট হচ্ছে? আমি রাজি। লক্ষ্মী আছে, সোনা আছে, সারাক্ষণ কি এত লেখো বলো তো? শেষ করলাম। আমাকে শোনাবে না? অপ্রকাশ তটিনীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল, দিয়েছিল তার জীবন। প্রতিদানে তটিনী অপ্রকাশকে ফিরিয়ে দিল তার যৌবন। সেই কাহিনী শুনে তটিনী বলল, কি খাবানি করেছিস তুই, আমার মুখের ব্যবাক্ষতা লিখে রেখেছিস? আরে এ পোড়া মুখের কি আর আছে? শুনে অপ্রকাশ বলেছিল, আর মানে তো আড়াল, আমি তো আড়াল দিয়ে কোনো কথা বলতে চাইনি। অবজেকশন ইওর অনার, সাক্ষী এমন সমস্ত বিবরণ দিচ্ছেন যা হিয়ারসে হতে বাধ্য। হিয়ারসে? আমি নিজে একজন আইনের ছাত্র, আমি জানি সাক্ষীর জবানবন্দিতে কোথায় সীমারেখা টানতে হয়। হিয়ারসে রিপোর্ট কাকে বলে সেটা আমি জানি। বিশ্বাস করুন ইওর অনার, আজ এই জবানবন্দি আমার কাছে মর্মান্তিক যন্ত্রণাদায়ক এক অভিজ্ঞতা। তবু সত্য উদ্ঘাটনের জন্য আমাকে এখানে আসতে হয়েছে, কারণ আমি জানি যে অপ্রকাশ গুপ্তের রোগটা ছিল দেহের নয়, মনের। এই মামলার অন্যতম সাক্ষী সুখেন বাগচির রোগটাও ছিল মনের। ফিয়ার কমপ্লেক্স, ভয়, একটা আশঙ্কা। আমি বুঝি অক্ষম, অশক্ত। এই রোগের ধারণায় অপ্রকাশ প্রায় উন্মাদ হতে বসেছিল, কিন্তু তটিনীর সংস্পর্শে এসে সে জীবন ফিরে পেয়েছে। আর সুখেন দুর্ভাগ্য তার, সে গিয়ে পড়ল ডরথির খপ্পরে। কিন্তু রোগটা এক, তার ওষুধও এক। এখন আপনারা সাগর সঙ্গমে বইটাকে বাজেয়াপ্ত করতে চান, করুন। কিন্তু তটিনীর সংস্পর্শে এসে
অপ্রকাশ যে সত্যকে উপলব্ধি করেছিল তা কোনোদিন মিথ্যে হয়ে যাবে না। কারণ কারণ অমৃত অমৃতই। ডক্টর রায়, ইয়েস ইওর অনার, এবার আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। করুন। দর্শন এবং আইন সম্বন্ধে আপনি অনেক বই লিখেছেন, কিছু কিছু আমি পড়েছিও, কিন্তু আপনি কি কোনো কথা সাহিত্য রচনা করেছেন, উপন্যাস বা রম্য রচনা? করেছি। স্বনামে, ছদ্মনামে? সেই ছদ্মনামটা কি আপনি আদালতকে জানাতে পারেন? জানাতে আমাকে হবে, না হলে আমার এই জবানবন্দি অর্থহীন, সবই হিয়ারসে রিপোর্ট হয়ে যাবে। কি সেই ছদ্মনাম? অপ্রকাশ গুপ্ত, সাগর সঙ্গমের লেখক। আমাকে সুখিনের আসল রোগের কথাটা না বলতো আমি আসতাম না। জানি। তাহলে আর কি জানতে চাও? কিছু না, শুধু একবার আপনাকে আমি প্রণাম করব। এই যুগে ধ্যান ধারণায় সাগর সঙ্গমে বইটির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ সঙ্গতিহীন। সুতরাং 40 বছর পূর্বে যে বইটিকে অশ্লীলতার দায়ে বেআইনি করা হইয়াছিল, সেই সাগর সঙ্গমে বইটিকে আমি খোলা মনে সর্বপ্রকার দায় মুক্ত বলিয়া ঘোষণা করিতেছি। কি বললি? মাসি কি রে মাগা? আমি বলছি, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ভাস্কর আমাদের দুজনের থেকে 2 মাস 17 দিনের পর। সেই জন্য মাসি, আমরা বলবো বৌদি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।